bir aşkım var. একটা ব্যক্তির বা একটা মানুষের প্রথমে শিক্ষিত হতে হবে আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি কোনো একজনের নাম বলে দুঃখ দিতে চাই না তবে সাকিব সে আর্টিস্ট হোক ঘরের বউ হোক মা হোক যাই হোক শিক্ষা ছাড়া কোনো মূল্যায়ন নাই ইনশাআল্লাহ কাজ করছি করব টুকটাক আরো অফার পেয়েছি করছি দোয়া করবেন এখন নাম বলছি না অনুদানের একটা ছবিতে কাজ করতে যাচ্ছি আপনাদের দোয়ায় বাণিজ্যিক একটা ছবিতে কাজ করতে যাচ্ছি আবারো আশা করি আমি সেটার জন্য নিজেকে তৈরিও করেছি আবার তো দেখা যাক আল্লাহ যদি চায় সবকিছু ঠিকঠাক থাকে আমরা কাজ করব তবে আবারো বলি আপনাদের সবার সহযোগিতা লাগবে বিনা বেতনে এখানে আর্টিস্টরা শ্রম দেয় কারণ সবাইকে অ্যাকোমোডেট করার জন্য বা ঐক্যবদ্ধ রাখার জন্য সেখানে এত মারামারি হানাহানি আমার কাছে ব্যক্তিগতভাবে আমি এটা আসলে পছন্দ করতে পারছি না শুনেন প্রতিটা কাজে হার জিত আছে সো নির্বাচনে হার জিত থাকবে যদি সবাই এই মনোভাব রাখতে পারে যে যে জিতলো আমরা আমাদের ব্যক্তি স্বার্থ ভুলে গিয়ে সবাইকে সমন্বয় করে শিল্পী গোষ্ঠীর জন্য কাজ করব তাহলেই সে সাকসেসফুল হবে কোনো একা একটা প্যানেল আসলে সাকসেসফুল হতে পারে না সাকিব ভাইয়া আমাদের জন্য একটা বড় ফ্যাক্টর এটা তো কোনো আসলে এটার সাথে কোনো দ্বিমত প্রসঙ্গ মানে পোষণ করার মতো কোনো শিল্পী আছে বলে আমি মনে করি না আল্লাহর অনেক রহমত আছে ওনার উপর উনি কাজও খুব ভালো করেন এবং ডেডিকেটেড এবং উনি আবার এটাকে মোড় ঘোরাতে গিয়ে কোনো একটা উছিলা তো লাগে আমরা সব শিল্পীরা দোয়া করছিলাম আমাদের ইন্ডাস্ট্রিটা আবার সফলভাবে কাজ করুক বা সচল হোক তো ওনার উছিলায় আল্লাহ আমাদেরকে আবার এটা সচল করার একটা সুযোগ দিয়েছেন ওয়াই নট আপনারা পাশে থাকলে সবই হবে রাজকুমার রাজকুমারও দেখবো আসলে এটা কেন বলছি কারণ এখানে হচ্ছে বাইরের একজন শিল্পী কাজ করেছেন আমার খুব শখ দেখার যে কম্বাইনলি কী কাজ কেমন করেছেন আর আমি যেহেতু শিল্পী শুধু একটা ছবি এটা করি যদিও সরি আমি আসলে সব লোকাল সিনেমা হলে যাই না আমার বাসা বেধরা দিয়েছে সো আমি যমুনা ফিউচারটাকে খুব প্রেফার করি বা স্টার সিনেপ্লেক্সটাকে প্রেফার করি একটার পর একটা দেখা যায় প্রতি উইকেই ছবি দেখা পড়ে দেখবো মানে বাংলাদেশের বাইরে এ মুহূর্তে নতুন হিরোদের মধ্যে অনেকেই আছেন যাদের সাথে কাজ করেছি কোনো একজনের নাম বলে দুঃখ দিতে চাই না তবে সাকিব ভাই চেঞ্জ করছে লুক এটা বলতে আমি বাধ্য কারণ আমি অনেস্ট কথা বলি এই জন্য হয়তো অনেকেই অপছন্দ করেন আর পুরনো হিরোদের মধ্যে রাজ্জাক আঙ্কেলের থেকে ভালো আমার কাউকেই লাগেনি কখনো আর ওপার বাংলায় প্রসেনজিৎ ভাল লাগে আপাতত আগে ভাল লাগতো উত্তম সুচিত্রা এখনও আমি উত্তম সুচিত্রার ফ্যান আপনি যদি এখনও আমাকে কোনো ব্লকবাস্টারে দেখাতে পারেন যে ওদের ছবি চলছে আমি দেখা ছবিও দেখবো ভাইয়া পাচ্ছে না এটা ব্যাপার না এটা আসলে এই প্রশ্নের উত্তর তো ভাইয়াই ভালো বলতে পারবেন কেন কোথায় কী খুঁজছেন আমার কথা হচ্ছে গল্পেও ডিমান্ড করলে হয়তো অনেক দেশ থেকে আমরা আর্টিস্ট নিতে পারি আমি আসলে এটার মানে আমি এটাকে খারাপও বলবো না ভালোও বলবো না এটা আসলে যার যার চিন্তা থেকে সে কেন নিয়েছে প্রতিটা গল্প এক একটা যে বানায় যে তৈরি করে সে প্রযোজক বা একটা সন্তানের মতো তো সে তাকে কী আকার দিবে কী রূপে দেখতে চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আর্টিস্ট নেয় আমার এটা নিয়ে আসলে কোনো ক্ষোভ বা কোনো দুঃখ কিছু নেই যার ওই যে বললাম যার যার রিজিক যার যার কাজের জায়গা আমার কথা হচ্ছে আমি কতটা করতে চাচ্ছি এরকম ফেয়ার একটা মন মানসিকতা বা প্রতিযোগিতা থাকা উচিত সেই কাজটা করেছে অনেক ভালো করেছে আমি চেষ্টা করি এর থেকে ভালো করতে পারি কিনা কে করলো কেন নিল না এই ধরনের পলিটিক্স আমি পছন্দ করি না আসলে আমি এসবের মধ্যে নেই আমি খুব ফ্রেশ চিন্তা করি